বন্ধুরা, আমরা চলে এসেছি চর ফ্যাশনের জ্যাকব টাওয়ারে। উপমহাদেশের সুউচ্চ টাওয়ার খ্যাত এই জ্যাকব টাওয়ার রয়েছে চর ফ্যাশনে। তো আমরা ভোলার চর ফ্যাশনে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, তবুও দেখি রাতের বেলা শহরটা কেমন লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হচ্ছে এই টাওয়ারটি আসলে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2013 সালে কাজ শুরু করে 5 বছর পরে এই স্থাপনাটির কাজ সম্পন্ন হয়েছেন। কামরুজ্জামান রিটন স্থপতি হিসাবে এটি নকশা করেছিলেন। তো এটি প্রায় 21 তলা ভবনের উচ্চতার সমমান উচ্চতায় এই টাওয়ারটি অবস্থিত। চলুন এখন আমরা টাওয়ারের সর্বোচ্চ তলায় যাওয়ার চেষ্টা করি। চলুন, আসুন। আমরা টিকিটটা কেটে ফেলেছি, আজ 100 টাকা। চলুন, আমরা দুজন 200 টাকায় দুটি টিকিট করে নিলাম। আসুন, আমরা 16 তলায় লিফটের 16 তলায় নামলাম। 2 তলা বেয়ে উপরে যেতে হবে, তারপর আবার নামতে হবে। চলুন উপর থেকে কেমন দেখা যায় তাই দেখব। আসুন, তো বন্ধুরা আমরা চলে আসলাম। এটি হচ্ছে 20 তলা। তো দারুণ একটা আসলে স্থাপত্যকর্ম, সম্পূর্ণ স্টিল এবং গ্লাসের কাজ করা হয়েছে স্টিলের এই গোল টাওয়ারটি। এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে না, একটা তলার নিচে নামলেই অনেক ভালো দেখা যাবে। যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আমরা 20 তলা 18 তলা পর্যন্ত দেখা শেষ, এখন সোজা লিফট বেয়ে নিচে নামবো। আঠারো তলা থেকে এক লাফে 2 তলায়। আসলে দিনের আলোতে এই টাওয়ার থেকে অনেক দূর দূরান্তের চরগুলো পর্যন্ত দেখা যায়, যেটা শুনলাম চর মনপুরা পর্যন্ত দেখা যায়, কিন্তু রাতের বেলা আসলে এটা দেখা মুশকিল। তো যাই হোক, আমরা জ্যাকব টাওয়ারটাও দেখে নিলাম। এখন আমরা ভোলার উদ্দেশ্যে রওনা হবো। ভালো থাকবেন, দেখা হবে। গুড বাই।